মাছটা কুড়িতে এসে দেখছি এখানে তালাটা ভাঙা আছে। আমার বলার ভাষা হারিয়ে গেছে, আমি এটা তো কি বলবো করিনি। হ্যাঁ, কি চাইছেন? চোর ধরা পড়ুক। বড় সড়ো চুরির কবলে সাগরপুরের বিগ বাজেটের কৃষ্ণ মন্দির ভাঙা হয়েছে। মন্দিরের ভেতরে দুটি ক্যামেরা, লক্ষাধিক টাকার প্রণামী সহ বিগ্রহের গয়না চুরি হয়েছে। আজ 2রা সেপ্টেম্বর ভোর 5টা নাগাদ মন্দিরের পূজারী এসে দেখেন মন্দিরের সিংহ দরজার তালা ভাঙা এবং লকের হ্যাসবোল কাটা, সেই সঙ্গে বিগ্রহের গায়ের গয়না নেই, কৃষ্ণের বেশ কয়েকটি বাঁশি নেই, প্রণামী বাক্সগুলিও নেই। পূজারী সঙ্গে সঙ্গে চুরির বিষয়টি মন্দিরের সেবায়েতদের জানান। সিসিটিভি ফুটেজে 3 দুষ্কৃতীকে দেখা গিয়েছে, তারা মন্দিরের পেছনের দিক দিয়ে এসেছিল, মন্দিরের পেছনে ক্যামেরা ছিল না। মন্দিরের সেবায়েত সঞ্জয় শাসমল ও তরুণ পাল বলেন, চোরেরা আগেই এই এলাকা হয়তো দেখে গিয়েছে এবং মনে হয় জানতো যে মন্দিরের পেছন দিকটিতে ক্যামেরা নেই। চুরির ফুটেজ তুলে দেওয়া হয়েছে পুলিশের কাছে। সমগ্র চুরির বিষয়টি তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। উদ্বোধনের কয়েক মাস পরেই মন্দিরের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির জন্য আজ বিগ্রহের অভিষেক হলো সাড়ম্বরে। সাগরপুর থেকে তৃপ্তি পাল কর্মকার ও ঋতুপর্ণা হাজরার রিপোর্ট। আমি সৌমিনা গত, স্থানীয় সংবাদ। কতটা দূরে পড়েছিল প্রণামীর বাক্স? সামনের বনটা পুরো তো এটা একটু ঘুরিয়ে দেখান বেশ, একবারে লকটা তো বেশ কোথায় বলুন তো? এখানে আচ্ছা, এখানে ছিল ভেঙেছে উপরটাতে, এই লাইটটাকেও টেনেছে, এই লাইটটাকেও ভেঙেছে, এগুলো সব আমাদের ক্ষতি করেছে। তারপরে যে দুটো ক্যামেরা লাইট এইগুলো সব ভেঙেছে, যে ক্যামেরা সাগরপুর রাধামাধব মন্দির থেকে বলছি। আজকে আমাদের 2 তারিখ রাত্রি 1টার সময় আমাদের মন্দিরে গিয়ে চুরির ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক ঘটনা। আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু এক জায়গায় ফাঁক রয়ে গেছে মন্দিরের পেছনে, আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না, সেখান দিয়ে আমাদের চোর প্রবেশ করছে, চোরটা প্রবেশ করছে। আমি ক্যামেরাম্যানকে বলবো ওদিকটা দেখা দেয়, ঠিক ওখান দিয়ে মাঠের ওদিক থেকে চোর এসেছে, ওই প্রাচীরটা ডিঙিয়ে এখান দিয়ে এখানে উঠেছে, এবার এখান থেকে আমাদের ডান দিক হয়ে মন্দিরে ঢুকেছে, যেহেতু এদিকে আমাদের সিসিটিভি ক্যামেরাটা নেই, এদিকটাতে এখান দিয়ে গেছে চোর, যে মন্দিরে প্রবেশ করেছে দর্শন দেখাচ্ছে। ঠিক এইভাবে খোলা ছিল, এইভাবে থাকে না, ঠিক এইভাবে এইভাবে খোলা আছে। আচ্ছা, খোলা আছে, একটুখানি খোলা, এইবার এইবার ঠিক খোলা ছিল। আর এটা কি লকটা ভেঙেছে? এই লকটা ভেঙেছে, এই লকটা, হ্যাঁ এই লকটা ভেঙেছে। এই ভাঙার পর এখানে সব মায়ের সব আরতি দর্শন করতে আসে, তাদের ডাকলাম, তরুণবাবু আছে ডাকলাম, সঞ্জয়বাবু আছে ফোন করে ডাকলাম, তরুণবাবু আগে এসেছিলেন, এসে দেখালাম, দেখে সমস্ত কিছু দেখে বললে যে বললেন যে কিছু হাত দেবেন না, দাঁড়ান একটু আমরা কী কী করা যায় চিন্তা করি। তারপর ওনারা চারদিকে ফোন টোন করে জিজ্ঞাসা করে বললো, বললেন যে মঙ্গলারতি করুন, আমি করলাম। ভোর 5টা, তখন ভোর 5টা 20 তখন দেখেছেন? আপনার নাম? আমার নাম শান্তিনাথ চক্রবর্তী। ভেতরে কী কী নেই দেখলেন? দেখলাম রাধারানীর
পায়ের সোনার নূপুর ছিল, নূপুর নাই। আর মাধবের পায়ে রূপার নূপুর ছিল, তা নাই। নিতাই গৌরের চরণে নূপুর ছিল, তাও নাই। এবং নথ ছিল, নথ রাধারানী, কৃষ্ণের মাসি ছিল যে ছটা, কৃষ্ণের মাসি ছটা ছিল, ছটার মধ্যে একটা পরানা হাতে দেওয়া ছিল, আর বাকি পাঁচটা ছিল ওখানে রাখা ছিল, তা ওগুলো আর একটাও নাই। আর কি প্রণামী বক্সে টাকা গেছে? আর প্রণামী বক্সে যা যা কিছু ছিল, প্রণামী বাক্সটাই নাই, নিয়ে চলে গেছে। হ্যাঁ, এখানে ছিল, আর বাইরে ছিল একটা, আর ওইখানে একটা শিবলিঙ্গ আছে, ওখানে একটা বাক্স দেওয়া ছিল, ওই বাক্স নিয়ে গেছে। হ্যাঁ, সব নিয়ে চলে গেছে, ওইখান থেকে ভেঙে নিয়ে গেছে, কাঠের বাক্স ছিল, আর এখানে দুটো প্রণামী বাক্স, খুঁজি পাচ্ছিলাম না, তাহলে হয়তো খোঁজ পেয়েছি কিনা আমি জানি না। তারপরে বনে পড়েছিল, পরে পাওয়া গেছে। ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, চেনা গেছে চোরগুলোকে? যায়নি, মুখ বাঁধা ছিল, টুপিটাই মুখ বাঁধা ছিল, চশমা পড়েছিল, হাফ প্যান্ট পরে এসেছিল। কতজনকে দেখেছেন? তিনজন, তিনজন। আর মন্দিরে কি নিরাপত্তা রক্ষী কেউ আছে রাত্রে? আমাদের কেউ নেই, আমাদের একজন ব্রাহ্মণ থাকেন, একজন পূজারী থাকেন, একজন রান্নি থাকেন, ওনারা ওপাশে বিল্ডিংটা থাকে, ওনারা বুঝতে পারেননি কিছু? আমার বলার ভাষা হারিয়ে গেছে, আমি এটা তো কি বলবো, আমি করিনি। আমি সকাল থেকে খুব আপসেট হয়ে আছি এই ব্যাপারটা নিয়ে, এত উদ্যোগ নিয়ে মন্দিরটা আমরা এইভাবে যে এত তাড়াতাড়ি অ্যাটাক হবে আমরা ভাবিনি। হ্যাঁ, কি চাইছেন? চোর ধরা পড়ুক। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।